সংরক্ষিত বনাঞ্চল আলুটিলা, যুগলছড়ি ও বাইল্লাছড়িতে সেগুন গাছের ছড়াছড়ি ছিল এক দশক আগেও, কিন্তু এখন এই জাতের গাছের দেখা মেলে আলুটিলায়। সরকারি হিসেবে এই জেলায় সংরক্ষিত বনভূমি আছে 7,500 হেক্টর জমিতে, তবে কাগজের হিসাব আর বাস্তবের ফারাক মেলা। গাছ কেটে ঘরবাড়ি চাষের জমি করা হয়েছে কত, তার কোনো হিসাব দিতে পারেন না সরকারি কর্মকর্তারা। ফরেস্ট বাগান একদম উজাড় হয়ে যায়, বন বিভিন্ন এলাকা থেকে, শুধু পুনর্বাসিত জনগোষ্ঠী না, বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে গাছ কেটে নিয়ে যায়। সাংবাদিক হিসাবে আমরা এসেছিলাম বাইল্লাছড়ি রিজার্ভ ফরেস্টে, কিন্তু এখানে আসার পরে অনেকবার শুনেছি যে এখানে প্রচুর গাছ আছে, কিন্তু আমরা সরজমিনে দেখলাম যে এখানে কোনো গাছ নেই। বন বিভাগের দাবি গাছ রক্ষায় সদা তৎপর তারা। বাগানে গাছের সংখ্যা কমেনি এমন দাবিও করেছেন বিভাগীয় বন কর্মকর্তা। গাছ সংরক্ষণের জন্য আমরা নিয়মিত তত্ত্বাবধান করে থাকি, যাতে যেহেতু গাছগুলো 10-12 বছর হয়ে গেছে, এটা এই বিভিন্ন দুষ্কৃতকারীরা এটা চুরি করে নিয়ে যেতে পারে, এই জন্য আমরা নিয়মিত টহল প্রদান করে থাকি। বাস্তবতা আর বন কর্মকর্তাদের দাবির মধ্যে এত ফারাক কেন? পরিবেশবাদীদের অভিযোগ, বন কর্মকর্তারা অনেক এলাকায় জানি না। সারোয়ার প্রতীক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।